আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। নিউজিল্যান্ডে আপনার কেমন লাগতেছে এই কন্ডিশনে বোলিং করে? নিউজিল্যান্ডে তো এর আগে অনেকবার এসেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে বোলিং করে তো ভালো লাগারই কথা, কারণ এখানকার উইকেটটা খুব সুন্দরই থাকে, স্পোর্টই থাকে, বাট ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল। বাট বলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে প্ল্যান অনুযায়ী, আমার কাছে মনে হয় বলারদের জন্য ভালো হবে। আমার মতে যে আপনি বাংলাদেশের সবচেয়ে সফলতম পেস বোলার একজন, তো নিউজিল্যান্ডের সাথে অনেকগুলো ম্যাচ জেতানোর অভিজ্ঞতা আপনার আছে, তো সবাই দর্শকরা অনেক কিছু আপনার কাছে আশা করে, তো আপনি এখন কতটুকু মানে চেষ্টা করতেছেন মানে সেরাটা দেওয়ার? অবশ্যই, কারণ আমি সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ, সামনে ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই তো আমি আমার 100% দিব। প্লাস হচ্ছে আমি আমার ভালো মেমোরিজগুলো কীভাবে নিউজিল্যান্ডের সাথে ভালো খেলেছিলাম এগুলো চেষ্টা করব নিজের মাথায় নেওয়ার জন্য, এবং প্ল্যান অনুযায়ী, টিমের প্ল্যান অনুযায়ী তো ইনশাল্লাহ এক্সিকিউশনটা খুব ভালো করতে হবে ইনশাল্লাহ। তো এটাই আর কি, ইনশাল্লাহ আই ট্রাই মাই লেভেল বেস্ট। আচ্ছা, আর আমরা কিন্তু নিউজিল্যান্ডে এসে কোনো একটা ম্যাচ জিততে পারিনি, না ওয়ান ডে, না টি-20, না টেস্ট। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারবো কি আপনার কি মনে হয়, যে আপনার কতটুকু কনফিডেন্স যে এবার এই রেকর্ডটা কি আমরা ভাঙতে পারবো কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই, কারণ আমরা যে টিম আছি আমি পার্সোনালি মনে করি আমাদের সেই অ্যাবিলিটি আছে। তো ইনশাল্লাহ আমরা যদি সবাই প্ল্যান অনুযায়ী সবাই উইকেটের সাথে উইকেটটা গিয়ে যদি আমরা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি, টিমের তো অবশ্যই একটা প্ল্যান থাকে, তো আমরা যদি সবাই সবার বেস্টটা দিতে পারি ইনশাল্লাহ আমরা নিউজিল্যান্ডের সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। শরীফুল কেমন চলতেছে প্র্যাকটিসটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। কেমন মনে হচ্ছে আমাদের এইখানকার উইকেট? আমরা তো আসছি তো প্রথম টুর সম্ভবত, তাই না? তো কেমন মনে হচ্ছে এইখানকার উইকেট? উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে, স্কোরিং উইকেট, এনিথিং উইথ পানিশ, জাস্ট লাইন অ্যান্ড লেন্থ ঠিক করে বল করতে হবে আর কি। তোমার প্রিপারেশন কেমন নিচ্ছ? ওদের দেশে ওদের সব জানা, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে, চেষ্টা করবো যে নিজের প্ল্যানে থাকার। তোমার স্ট্রোক বল কোনটা, সেটার উপরে কি তোমার মনোযোগ দিচ্ছে বেশি? স্ট্রোক বলটাই মনোযোগ দিচ্ছি, স্টাম্প টু স্টাম্প, হালকা সুইং। ঠিক আছে, গুড লাক। থ্যাংক ইউ, উইশেস ফর ইউ।